সীমান্ত এলাকাতে যে সমস্ত জেলাগুলোতে স্পেশালি আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জে যে সংক্রমণের হার বেড়েছে, রাজশাহীতেও কিছুটা বেড়েছে, রংপুরেও কিছুটা বেড়েছে, এদিকে সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গায় বেড়েছে, তো সেগুলাতে আমরা চিন্তা করছি যে আমাদের যে লোকজনের যে যাতায়াত, এই বিশেষ করে ঈদের সময় আপনারা জানেন যে ওই অঞ্চল থেকে অনেক শ্রমিক বাইরে আসে, নির্মাণ শ্রমিক অনেকেই আছেন। গত গতকালই আমরা দোহারে দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের একটা বিপুল সংখ্যক শ্রমিক এখানে এসেছিলেন এবং যারা সংক্রমিত ছিলেন এবং তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে কোয়ারেন্টাইনে রেখেছি। তো সীমান্ত এলাকার যে সমস্ত জেলাগুলোতে অতি বেশি সংক্রমণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা লকডাউন করে দিয়েছি এবং বাকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা করছি। ভবিষ্যতে অন্য এলাকাতে সীমান্তবর্তী এলাকায় লকডাউন করার কোনো পরিকল্পনা আছে না? যদি বাড়ে প্রয়োজনে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা নেব, এখন আগে আগে তো বলতে পারছি না, আশা করছি যে যখন যেটা লাগবে তখন সেটা সম্পর্কে আমরা করবো।